আগামী কালকের প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তুমি কি কাজ করো? ধান কাটো? কি ধান কাটতেছো এখন? আমন ধান। হ্যাঁ, আমন ধান। আচ্ছা বলো তুমি, তোমার দেশের বাড়ি কোথায়? গ্রামের নাম কি? পাওয়া যায়? গ্রামের নাম কি? মাস্টার পাড়া? ও বা সোনাইমুড়ি। হ্যাঁ, সোনাইমুড়ি রামপুর। তুমি করো কাজ, কাটো। হ্যাঁ, টুকরি এক পাশে রাখো। এটা কেন দিছো হাতে? তাবিজ কেন দিছো? মাঠে ঘাটে থাকে তো সব সময়, ঠিকই আছে, নষ্ট হয়ে যাবো। হ্যাঁ দেখো, ঠিক আছে, এ তো অশুদ্ধ কথা বলবো। হ্যাঁ, এবং ও শুকনো মরিচ। ইংলিশ ড্রেস একজন কৃষক, আরেকজন হচ্ছে ড্যান্সার। বাবা, হ্যাঁ, পানি, হানি হানি কাছে দিয়ে, এভাবে হানি কাছে দিয়ে। হ্যাঁ, এবার দাঁত, আচ্ছা এবার এটা বন্ধ করবো। ঠান্ডার নিচে তো ধান কাটি। হ্যাঁ, আচ্ছা এবার এবার দাঁত পরিষ্কার করো। আরে কাশি হয়ে গেছে। হ্যাঁ, খাবার খাবার দাঁত আটকে গেছে। কৃষকের পাশে মাইকেল জ্যাকসন। হ্যাঁ, মাইকেল জ্যাকসন, এটাই তো বলি, একজন মাইকেল জ্যাকসন, একজন কৃষক। এবার কান পরিষ্কার করো। কানে তোমার ধানের ইয়েটি ময়লা ঢুকবো ধান গাছের, এই জন্যই তো আজকে দায়দের স্কুলে পুরস্কার বিতরণ না? প্রথমে একজন ম্যামের সাথে দেখা হয়েছে, চলো। দাহি আজকে এখনো কেউ আসে নাই, আমরা সবার আগে চলে এসেছি ভয়ে না। হ্যাঁ, অল্প কয়জন আসছি, দেখছি আসো দেখি কীভাবে সাজাচ্ছি, দেখি লাল গাড়ি সাজিয়ে হাঁটলে উঠছো। এখানে কি, এখানে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করছে না? এখানেও সুন্দর, এখানে কি করছে দেখছো? বিয়ের অনুষ্ঠান, সেট সজ্জা, ফটোগ্রাফি, সিনেমা। আচ্ছা, এটা হচ্ছে মানে এখানে কি করছে দেখো? আজকে হলো দাহির স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনেকে বলেন দাহির স্কুলের নাম কি জানতে চান? দাহির স্কুলের নাম হলো জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভার্সন। এটা হলো মাইজদিতে, নোয়াখালী মাইজদি। আর আজকে এক সপ্তাহ থেকে স্কুলের বাসাই পর্ব অনুষ্ঠান ছিল,
যাই হোক, সে দৌড়ে টিকছে, কিন্তু আমার ভুলের জন্য ওই দিন আমাদের আসতে একটু দেরি হয়েছে। এই জন্য আজকে ভয়ে আমরা 8টায় এসে পৌঁছে যাই, কিন্তু আজকে আর তেমন কেউ এখনও আসে নাই। যাই হোক, তারপরও আগে আসলে ভালো। আজকে হলো তার যেমন খুশি তেমন সাজের অংশগ্রহণ করবে। আমাদের বাংলাদেশ ডিজিটাল হয়েছে, কিন্তু এখন হয়েছে দেখেন 11:05 বাকি। এই যে ছেলে মেয়েগুলা, তারা কিন্তু সকাল 8টার থেকে মাঠে, কারণ এরা হয়েছে ক্লাস 3 থেকে 8। আমি ভয়ে চলে আসছি 8টার দিকে, মানে 7:30 বের হয়েছি বাসার থেকে আগের দিন, যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না এই জন্য। কিন্তু এখন মাত্র আসছে আমাদের প্রধান অতিথি। We are blessed to have Sir to our midst. I request her to take seat on the stage. সত্যি আমাদের জীবনে কখন কি ঘটবে আমরা কিন্তু কেউ প্রস্তুত থাকি না। আমি কি কোনোদিন ভাবছি যে দাইকে নিয়ে দাইয়ের স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আমি থাকব? আর আজকে এখানে পিটি হচ্ছে ক্লাস 3 থেকে ক্লাস 8 ছেলে মেয়েদের, যার কারণে দাহি অংশগ্রহণ করতে পারে নাই, তাকে আমি বলছি ইনশাল্লাহ তুমি যদি বেঁচে থাকো আগামী বছর অংশগ্রহণ করবা। আর আমি আমার 2 ছেলেকে দেশের বাইরে লেখাপড়া করাই, ছোটোবেলাতে আমি ইতালি চলে যাই। তবে আমার বড় ছেলে 1 বছর পুলিশ লাইন কেজি স্কুলে সে পড়াশোনা করছে কেজিতে, কিন্তু আমি খেলাতে অংশগ্রহণ করতে পারি নাই। তখন আমি ওই বছরটা ভিসা নিয়ে ঢাকা অনেক মানে আসা যাওয়া করছি, তাকে শুধু আমি নামটা দিছি এই জন্য যেন সে এলোমেলো না হয়ে যায়। এই জন্য স্কুলে যেদিন বাসায় মানে ঢাকায় থাকতাম না, স্কুলে আসা যাওয়া করতো। যাই হোক, এখন হচ্ছে একটু পরে শুরু হবে আমাদের যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানটা, তাই আমরা ঝটফট দাইকে তৈরি করে দিচ্ছি এবং কি বলে দিচ্ছি যে তুমি কী কী বলবা। আর তার বাবাও খুঁজে খুঁজে সব কিছু নিয়ে আসছে, মানে মা থাকলে যা করতো তার থেকেও বেশি এখন করছে, যেন তার মনে কোনোরকম দুঃখ না থাকে যে আমার মা থাকলে এটা করতো। একদম দাঁত পরিষ্কার করা, কান পরিষ্কার করা, গলার তাবিজ, গামছা, লুঙ্গি, বাসায় লুঙ্গি ছিল, গামছা ছিল, তারপরও সব কিছু নতুন 2 ছেলের জন্য নিয়ে আসে। কারণ সত্যি বলতে কি, দেখা গেছে তার মা থাকলেও হয়তো আমরা এত কেয়ারিং হতাম না, কিন্তু এখন মনে হয় যে অল্পতে যে তারা যদি দুঃখ পায় এর জন্য বেশি ভয় পায়। শুধু আমি না, যেমন আমার মা তেমন তার বাবা, মানে 2 ছেলেকে নিয়ে আমরা 3 জন একদম অস্থিরের মধ্যে থাকি। তার সাথে জেসমিন, জেসমিনও একদম মানে তাদেরকে আমাদের মতনই ভালোবাসে, আমার মতন, আমার মায়ের মতন, তার বাবার মতন। কারণ সত্যি কথা সবসময় বলতে হবে, কারণ আল্লাহ পাকে যেন জেসমিনকে সুস্থ রাখে। জেসমিন হলো আমার দূরসম্পর্কে আত্মীয়, তাকে আমরা এই দুঃসময় পাওয়াতে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এবং কি আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাচ্ছি। কারণ নাহলে 2টা ছেলেকে টাইম টু টাইম সব কিছু করা আমার এবং আম্মার পক্ষে সম্ভব হতো না। কারণ দেখা গেছে আমি আমার 2 ছেলের সে মানে বড় হয়ে গেছে অনেক আগে, এখন তো মানে এগুলো আমি অনেক কিছু ভুলেই গেছি। আর বাংলাদেশে অনেক কিছু আমি সত্যি বুঝি না, অনেক কিছু, কারণ আজকে প্রায় 24 বছর আমি ইতালিতে থাকি। কারণ আমাদের বাংলাদেশে এখনও মানে কিছু কিছু জিনিস একদম আগের মতন আছে, আর অনেক কিছু কিন্তু বদলে গেছে। আর বিশেষ করে আমার সাথে মনে হয় যে আমি সময়টা তাদের সাথে আমি মিলাতে পারি না। যেমন যে আজকে আমি সে 8টা বাজে এসে বসে আছি, শুরু হয়েছে 11টা বাজে অনুষ্ঠানটা, মানে এইভাবে সব কিছু এলোমেলো হয়ে যায়। নাহলে দেখছি অনেক গার্জিয়ানের মারা আসছে 10টা সাড়ে 9টা, কিন্তু আমি ভুলতে পারি নাই, দেখি আমার এই ভুলটা হয়েছে। এখন একটু দাইকে আমি যদি সে ভুলে গেছে কিনা, গতকালকে রাত্রে করাইছি, এই জন্য এখানে যখন আমার হাতে সময় আছে আমি আর একটু তাকে এগুলা করাচ্ছি। কারণ যদি সে পারে, কিন্তু তাকে আমি বলছি দেখো বাবা হার জিত আমাদের আছে, কারণ এখান থেকে বাসায় পড়বে 3 জন নিবে, কিন্তু অনেকে অনেক কষ্ট করে অনেক কিছু সাজছে, তোমার থেকে অনেকের অনেক কিছু সাজতে অনেক কিছু দরকার হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তারপরও সবাইকে তো আর আজকে পুরস্কার নিয়ে বাসায় যাবে না। আর এসব খেলাতে তুমি সবসময় ওইভাবে নামবা যে হ্যাঁ যদি আমি চেষ্টা করব
জিতার জন্য, যদি আমি না জিতে যেন আমার মন খারাপ না হয়, কারণ সে কিন্তু যে ওই দিন দৌড় প্রতিযোগিতায় দিতে পারে নাই, অনেক মন খারাপ হয়েছে। তবে ওই দিন সে আলহামদুলিল্লাহ আমার ধারণা সে পাইতো, কারণ সে যে বাসায় পড়বে দ্বিতীয় হয়েছে, কিন্তু তার আমি ওই দিন দৌড়ের যে একটা স্পিরিট আছে সেটা আমি দেখতে পাই, এই জন্য আমি কিন্তু আজকে পর্যন্ত ভুলতে পারি নাই। তবে আজকেরটা আমি যে অবস্থা মাঠে দেখছি যে অনেকে অনেক কিছু সেজে আসছে, কারণ বঙ্গবন্ধু সাজছে, শেখ হাসিনা সাজছে, মুক্তিযোদ্ধা, তারপর ডাক্তার, আর আমাদের দেশে এখন তো মানে প্রায় সব স্কুলে দেখি যে মানে এই একটু শেখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল, এগুলা মানে এগুলা সাজলে বাচ্চাতে মানে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তবে জানি না, আল্লাহ আল্লাহ ভরসা, হইলেও ভালো না হইলেও ভালো, গিফট তার জন্য আমার এবং তার বাবার পক্ষ থেকে আছে। এখন হলো মজার কাণ্ড কি দেখেন, এখন দিছে নাস্তা মানে শিক্ষার্থীদের জন্য, আমার না মানে দাহিকে দিছে, কিন্তু এটা দেওয়ার কারণে কি হয়েছে জানেন, পুরো মাঠ এখন অপরিষ্কার, সবাই কমলার খোসা, কেকের প্যাকেট, মানে মাঠটা সকালে যখন আসছি মনে হয়েছে যে একদম ইতালির স্কুলে আসছি, আমার নাতিদের স্কুলে, কিন্তু এখন পুরো মাঠ হয়ে যাবে একদম ময়লা, কারণ এরা অনেকে মানে আমাদের বাংলাদেশে দেখাচ্ছে ডাস্টবিন কেউ ব্যবহার করে না, নাহলে ডাস্টবিন কিন্তু রাখা আছে, কেউ উঠে গিয়ে ডাস্টবিনে ফেলবে না। যাই হোক, আর নাস্তার এগুলো না করলে ভালো, কারণ টাকা নিচ্ছে খেলার জন্য 600 টাকা, দরকার নাই তো নাস্তা দিয়ে এখন মাঠটা আরও পরিষ্কার করে দিছে, যার যার খাবার শেষে নিয়ে আসতো, এবং কি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আইনটা যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের দাহিও মাঠে অপেক্ষা করছে অন্য সবার সাথে। মশাল জ্বালিয়ে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। তুমি একটু করে দেখাও তো, তারপরে তোমার নাম কি? জাফনান, তুমি কি সেজেছো? কেমন লাগছে তোমার? মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর করছো, অনেক সুন্দর হয়েছে বুঝছো। দাহির একটু মন খারাপ হলো, সে যে টিকে নাই, আমি বলছি বাবা এখানে মন খারাপের কিছু নাই, কারণ এখানে মনে হয় হয়েছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে মনে হয় শেখ হাসিনা, তারপর ডাক্তার, আর ফিলিস্তিনের যুদ্ধ শিশু, মানে এই ধরনের কিছু মানে 6 জন হয়েছে, দুই ভাগে ভাগ করছে, কারণ সাধারণ অন্য কিছু আর হয় নাই। যাই হোক, আর হার জিত থাকবে, বলছি যে কোনো সমস্যা নাই, আমরা তোমার বন্ধের দিন আমরা সুপার মার্কেটে গিয়ে তোমাকে খালামণি গিফট কিনে দিব, কিন্তু তার একটু মেডেল পাওয়ার শখ ছিল, বলছি তুমি তো আমাকে গিফট কিনে দিবে কিন্তু আমাকে তো মেডেল দিতে পারবে না, মেডেলে আমাদের স্কুলের নাম লেখা ছিল। তারপর যাওক, আমি আমার জায়গা থেকে অনেক বুঝাচ্ছি আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাহির জন্য সবাই দোয়া করবেন, আর সাথে আমার বোনের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।